আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনলাইন আল ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, বর্গা নেওয়া জমি থেকে উৎপাদিত ফসলের কি ওষুধ দিতে হবে? বর্গা নেওয়া জমিতে ওষুধ দিতে হবে কি না, এটা হচ্ছে জিজ্ঞাসা। জিজ্ঞাসাকারী নাদিরুজ্জামান, কাহালু থানা, বগুড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষই এখন নিজের জমি চাষ না করে অন্যকে চাষ করতে দেয় এবং ভাগাভাগিতে তারা শস্য নিয়ে থাকে। ভাগাভাগিতে বর্গাতে জমি চাষ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বার দখল করলেন, খায়বারের যুদ্ধে যখন তিনি জয়ী হয়ে গেলেন, তখন খায়বারের সমস্ত এলাকা তার দখলে চলে আসলো। ওই সময়ে খায়বারের যে সব লোকগুলি ছিল তাদেরকে বর্গার ভিত্তিতে জমি চাষ করতে দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমরা এই জমি চাষ করো, জমিতে যা শস্য হবে তার অর্ধেক তুমি আমাদেরকে দিয়ে দিবা। আর এক বর্ণনা এসেছে, ওইসব লোকের ওইসব এলাকার ইহুদিরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব দিয়েছিল যে আল্লাহর নবী, আমরা জমিগুলি চাষ করি, আমরা অর্ধেক শস্য আপনার কাছে দিব আর অর্ধেক শস্য আমরা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের এই সম্মতিকে, প্রস্তাবকে গ্রহণ করেছিলেন। এখন আমাদের বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যে আমরা যে মানুষের জমি বর্গার ভিত্তিতে চাষ করি, এখন আমরা এর ওষুধ দেব কীভাবে বা মালিকই ওষুধ দেবে কীভাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট হতে হবে। যখন মানুষ তার শস্যতে যা ওষর লাগবে এই পরিমাণ শস্যের মালিক হয়ে যাবে, তখন সে মানুষকে ওষর দিতে হবে। বর্গার ভিত্তিতে মানুষ যদি ওষরের পরিমাণে পৌঁছে যায়, অর্থাৎ 18 মণ 30 কেজি শস্য যদি 5 অশাক হয়, তাহলে মানুষকে ওষর দিতে হবে। স্বর্ণ যদি 20 মিসকাল হয়, তাহলে মানুষকে স্বর্ণের জাকাত দিতে হবে। রূপা যদি 200 দেরহাম 52.5 তোলা হয়, তাহলে তাকে রূপার জাকাত দিতে হবে। গরু যদি 30টি হয়, তাহলে তাকে 1টি গরু জাকাত দিতে হবে। উঁট যদি 25টি হয়, তাহলে তাকে 1টি উঁট জাকাত দিতে হবে। ছাগল যদি 40টি হয়, তাহলে তাকে 1টি ছাগল জাকাত দিতে হবে। ওষর জাকাতের ব্যাপারে একটি পরিমাণ রয়েছে। শস্যের পরিমাণ হচ্ছে 5 অশাক, আর 1 অশাক সমান হলো 60 সা, আর 1 সা সমান হলো আপনার 2.5 কেজি। তাহলে আমরা হিসাব করতে পারি যে 5 অশাক শস্যে কত শস্য হয়। মোটামুটি হিসাবে আসবে, বর্তমান হিসাবে 18 মণ 30 কেজি, আর আগের হিসাবে ছিল 15-20 মণে 1 মণ। আজও আমরা 80 ওজনে 20 মণে 1 মণ দিতে পারি, অথবা কেজির ওজনে 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ আমাদেরকে ওষুধ দিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আপনাদের সামনে এভাবেই স্পষ্ট করতে চাচ্ছি যে আপনার জমি অন্যজন চাষ করে, তো যেহেতু আপনি অর্ধেক শস্যের মালিক, বা আলোচনার ভিত্তিতে যেইটুকুর মালিক আপনি, সেইটুকু যদি ওষুধের পরিমাণে পৌঁছে তাহলে আপনি ওষুধ দিবেন। অর্থাৎ আপনার ভাগের পরিমাণ যদি 18 মণ 30 কেজি হয়ে যায়, তাহলে তো আপনি 20 ভাগের 1 ভাগ ওষুধ দিবেন। আর যিনি চাষ করছেন তার ভাগের পরিমাণ যদি 18 মণ 30 কেজি হয়ে যায়, তাহলে সে তার ভাগের ওষুধ দিবে, কেননা সেইটুকুর মালিক সে আর আপনি এইটুকুর মালিক। মালিক যখন এই পরিমাণে পৌঁছে যাবে, তখন মালিককে ওষুধ দিতে হবে, জাকাত দিতে হবে। তা আপনার যদি পরিমাণ এই পরিমাণে হয়, তাহলে ওষুধ দিবেন, জাকাত দিবেন, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা আপনাদের সামনে একটি হাদিস পেশ করি, বুখারী থেকে 1483 নম্বর হাদিস। সালেব ইবনে আব্দুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন, তার পিতা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ফিমা সাকাতি সামাও অল ওয়ুন, যেসব শস্য আকাশের পানিতে উৎপাদন হয়, যেসব শস্য পুকুরের পানিতে উৎপাদন হয়, আওকানা আসারিয়েন, অথবা যেসব শস্য নালাতে বা নালার আশেপাশে উৎপাদন হয়, এইসব শস্যের ওসর হল আল উসর, দশ ভাগের এক ভাগ। ওমা সোকিয়া বিন নজহে, আর যেগুলি খরচের মাধ্যমে সেচের মাধ্যমে দেওয়া হয়, উৎপাদন হয়, সেগুলি হলো নিষ্ফল ওসরে, তা হলো বিশ ভাগের এক ভাগ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই হাদিসটি আপনাদের সামনে এভাবে স্পষ্ট করতে চাই যে যেসব শস্যে তেমন কোনো খরচ নেই, যেমন আমরা বলতে পারি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এলাকাতে একটা শস্য হয়, সেটাকে আমরা বলে থাকি ঠাকরি কালাই। এই কালাই শস্যটিতে কোনো তেমন খরচ হয় না, এক সময় মানুষ এমনি ছিটিয়ে দিয়ে আসে, কিছুদিন পরে তা কেটে নিয়ে এসে গরুর পায়ে তাকে মাড়িয়ে নেওয়া হয়, তারপরে সে বাড়িতে উঠিয়ে নেয়। এতে আমরা দেখি যে তেমন কোনো পরিশ্রম নেই, তেমন কোনো খরচ নেই, শুধুমাত্র এই শস্যই যেটা আমাদের এলাকায় হয়ে থাকে তাতে হবে আপনার দশ মনে এক মন, বিশ মনে দুই মন। এছাড়া যত শস্য আমরা দেখতে পাই তাতে পর্যাপ্ত পরিমাণে খরচ রয়েছে। এমনিতেই জমি চাষ করতে গিয়ে বিভিন্ন সময়ে সার দেওয়া লাগে, এমনিতেই জমি চাষ করতে গিয়ে অনেক কিষাণ কামলার ব্যাপার আছে, এমনিতেই জমিতে বিভিন্ন সময়ে পয়সা খরচ করে পানি দেওয়া লাগে, অতএব যেহেতু অনেক খরচ আছে অতএব এসব জমিতে অর্ধেক ওসর দিতে হবে, অর্থাৎ বিশ মনে এক মন। তাহলে আমরা বুঝে নিলাম যে ওসরের মূল ভিত্তি হল দশ মনে এক মন, অর্থাৎ দশ ভাগে এক ভাগ। ওসর শব্দই হচ্ছে দশ ভাগের এক ভাগকে বুঝানোর জন্য ব্যবহার হয়, ওসর শব্দটি দশ ভাগের এক ভাগকে বুঝাই, অতএব ওসর দিতে হবে দশ ভাগের এক ভাগ। যদি খরচ হয় তাহলে সেটা অর্ধেকে নেমে এসে হবে বিশ ভাগের এক ভাগ। অতএব যেসব শস্যগুলি খুব পরিশ্রমের মাধ্যমে খরচের মাধ্যমে উৎপাদন হয় তার ওসর হবে বিশ ভাগের এক ভাগ। এখন যদি অর্ধেকের ভিত্তিতে বর্গার ভিত্তিতে মানুষ বিশ ভাগের এক ভাগের পরিমাণে পৌঁছে যায় আপনার ১৮ মন ৩০ কেজি, তাহলে তাকে ১০-২০ ভাগের এক ভাগ ওষুধ দিতে হবে। আর যদি সেটা এমনিতে হয়ে থাকে আকাশের পানিতে অথবা পুকুরের পানিতে যেখানে তেমন খরচ হয়নি, তখন দিবে ও দশ ভাগের এক ভাগ। বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি বলে আমরা আশাবাদী। আল্লাহ আলম বিশ্বব ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।